কুমারঘাটে উল্টো রথে মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শোক প্রকাশ করেছেন। বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন শেষে কুমারঘাটের পিডাব্লিউডি ডাকবাংলোয় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি গভীর মর্মাহত। নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নিহত এবং আহতদের পরিবার পরিজনদের পাশে রয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই দুর্ঘটনায় 60% বেশি আহতদের 2,50,000 টাকা এবং 40-60% আহতদের 74,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিক এবং রাজ্যস্তরীয় প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এ ঘটনায় নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় আহতদের চিকিৎসার প্রয়োজনে বহিরাজ্যে নিয়ে যেতে হলে সরকার তার ব্যয়ভার বহন করবে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যেই জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায় এবং বিধায়ক ভগবান চন্দ্র দাস উপস্থিত ছিলেন। সমস্ত জায়গায় আমি গেলাম, দেখলাম, শুনলাম, মানে কি বলবো, আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা, একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে, মানে ভাবা যায় না। তো এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি, সেখানে দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে দুটো হসপিটাল আমি গেছি, একটা ফটিকরায় আর একটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজিউর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসে। এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন, আর যারা বেশি ইনজিউর্ড আছে তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন, আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম। তো ওনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত এবং নিহত আহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবার পরিজনদের পাশে থাকবে এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম। ডিএম সাহেবও আছেন এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায় সেখানেও আমি বলে এসেছি এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করবো পরিবার পরিজনদের। নেক্সট কিন, আর যারা দুর্ঘটনায় 60% উপরে, কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট মানে পুড়ে গেছে জায়গাটা, 60% উপরে শতাংশের বেশি যারা তাদেরকে 2,50,000 টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40-60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, আমি টুইটও করেছিলাম, পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2,00,000 টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর। তো
তো সেই বিষয়টাই আপনাদের গোচরে আনার জন্য আমি আজকের এই আপনাদেরকে বললাম এখানে থাকার জন্য। তো সত্যি মর্মান্তিক, ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের যাদের মারা গেছেন ওদের ফ্যামিলিদের একটা শুনলাম যে ফ্যামিলিরই তিন চারজন, একটা ফ্যামিলিরই তিন চারজন মারা গেছে। তো আমরা তো মানে আমি আমাদের সরকার আমাদের সাথে থাকবে আমি যেটা বললাম, এবং আরো যেসব যদি কোনো জায়গায় কোনো কিছু দরকার পড়ে যদি বাইরেও নিতে হয় যদি এরকম দেখা যায় ট্রিটমেন্ট সেটাও আমরা করব। এর জন্য আপনাদেরকে সামনে রেখে আপনাদের মাধ্যমে সবার কাছে এই বিষয়টা জানাবো। উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবছর ঊনকোটি জেলার কুমারঘাটের স্থানীয় ইস্কনের উদ্যোগে উল্টু রথের আয়োজন করা হয়েছিল। এই উল্টু রথ উৎসবে অগণিত ভক্তপ্রাণ পুণ্যার্থীর সমাগম হয়েছিল। বিকেলের দিকে উত্তর পাবিয়াছড়ার দিকে যাওয়ার সময় গীতাঞ্জলি অডিটোরিয়ামের কাছে জাতীয় সড়কের উপর রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে অগ্নিনির্বাপক দপ্তরের উদ্ধারকারীর দল নিহত এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজন শিশুসহ সাতজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের কুমারঘাট, ফটিকরাই, কৈলাসহর এবং আগরতলা হাসপাতালে চিকিৎসা চলছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।